বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সাথে। এই দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে, খেলায় হেরে গেছে। খালি নির্বাচনটা হওয়ার বাকি, ফাইনাল খেলায়ও হেরে যাবে। এর মধ্যে শুধু ফাউল করবে, হলুদ কার্ড আর লাল কার্ড। নতুন একটা খবর আছে, খবর আছে, নতুন খবর। দিল্লিতে কি হচ্ছে? G20, G20, এতদিন বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল, বাইডেন সাহেব নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে হটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসাবে, এই না? কি দেখলেন আজকে? বাইডেন সাহেব নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সাথে, না? সঙ্গে আবার পুতুলও ছিল। বাইডেন সাহেব নিজেই ছবি তুলল। এ দৃশ্য দেখে বিএনপির এখন কি হবে, এখন কি কোন যাত্রা? পতন যাত্রা না, পশ্চাৎ যাত্রা। এখন পেছনের দিকে, কেবলই পেছনের দিকে। বিএনপিকে যেতে হচ্ছে কোথায়? বিক্ষোভ কোথায়? বঙ্গোপসাগরের উত্তাল ঢেউ কোথায়? সাগরের উত্তাল তরঙ্গমালা। সেখান থেকে গরুর হাটে গোলাপ বাগে খাদে পড়ে, তারপর পদযাত্রা, মানে পশ্চাৎ যাত্রা। ফখরুল সাহেব কি দেখাবেন? বাংলাদেশ শক্তির বলয়ে চলে গেছে, বৃহৎ শক্তির শক্তি কেন্দ্র বাংলাদেশকে ফখরুল বলেছে। আমি বলতে চাই এই বলয় বন্ধুত্বের বলয়, এখানে কোনো শত্রুতা নেই। বাংলাদেশের জাতির পিতাই বলে গেছেন, ফ্রেন্ডশিপ টু অল, ম্যালিস টু না, কার সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা না। এই নীতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বজায় রেখেছেন, আগামী দিনে প্রমাণ হবে শত্রুতা কারোর সাথে না, বাংলাদেশ সবার সঙ্গে বন্ধুত্ব চায়। বিএনপির নেতারা খবর নিয়ে দেখবেন, আজকে বেলা থাকতেই মিছিল শেষ করে হাত পা বিছিয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, একটারও ঘুম আসবে না রাতে, একটারও ঘুম আসবে না। কি শুনলাম, কি শুনলাম, কি দেখলাম, আর এখন কি হচ্ছে? বাইডেন সাহেব হাসিনার সাথে ছবি তুলে কেমন করে, কি হলো? এইসব দেখে কি আর ভালো লাগছে? আগামী গেল আবার আরেক খবর, ইউরোপের বিখ্যাত
বাংলাদেশে আসছেন ইমানুয়েল ম্যাক্রো, আগামীকাল ফ্রান্সের প্রেসিডেন্ট আসছেন, কি বলবেন বকুল, কি বলবেন গয়েশ, কি বলবেন আমির খসরু, ইউরোপের সবচেয়ে চাঁচের নেতা আগামীকাল বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে আসছে। এখন শুধু আসবে, এখন শুধু আসবে, এখন নেগেটিভ আসবে না, সব পজিটিভ, সব পজিটিভ। খেলায় হেরে গেছে, খালি নির্বাচনটা হওয়ার বাকি, ফাইনাল খেলায়ও হেরে যাবে। এর মধ্যে শুধু ফাউল করবে, হলুদ কার্ড আর লাল কার্ড, খেলা হলে হলুদ আর লাল কার্ড এগুলো খাইতে থাকবে। তাদের এতদিন খুব লাভালাভি করছে, কত রবি চলে রে আঁকি দুটি মেলরে, অবস্থা বেগতি। বিএনপির জন্য সামনে কিছু আর দেখে না, কি দেখে, দেখে অন্ধকার।